ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিপনটেক্স ট্র্যাভেল ব্লগিং চ্যানেলের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগটিকে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ভ্রমণ সিরিজের প্রি ব্লগ ভিডিও বলতে পারেন। 4 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণের জন্য আমরা যাত্রা শুরু করেছিলাম দক্ষিণের শহর খুলনার উদ্দেশ্যে। একবেলা খুলনা শহর ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে বেড়ানোর গল্প থাকছে আজকের ভিডিওতে। February 21 সকাল 7:30 উত্তরার বাসা থেকে আমরা রওনা দিয়েছিলাম আবদুল্লাপুর বাস স্টেশনে সোহাগ পরিবহনের কাউন্টারের উদ্দেশ্যে। সোহাগের বিজনেস ক্লাসে আমাদের 9টা টিকিট কাটা ছিল সকাল 8:30 গাড়িতে। আর বন্ধু মাহমুদ হাসান বাবু দিনাজপুর থেকে ট্রেনে করে খুলনায় আমাদের সাথে যোগ দিয়েছিল। ঢাকার আবদুল্লাপুর, গাবতলী, সায়েদাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোর থেকে মাঝরাত পর্যন্ত সোহাগ, গ্রিন লাইন, শ্যামলি, হানিফ, ইনা সহ আরও অনেক পরিবহনের অনেকগুলো এসি নন এসি বাস খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভাড়া নন এসি 650 টাকা থেকে 750 টাকা এবং এসি 900 টাকা থেকে 1200 টাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা যেতে প্রায় 4.5 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত সময় লাগে। আসসালামু আলাইকুম, আমরা উত্তরার আবদুল্লাপুর থেকে রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে। আমরা আজকে 21 ফেব্রুয়ারি সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করতেছি। আজকে মহান ভাষা দিবস, তো এই মহান ভাষা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকে আমরা যাচ্ছি আমার ফ্যামিলি, সাথে হচ্ছে সাইদুদ্দুল ভাইয়ের ফ্যামিলি, সাথে তানভীর, নিউলি ম্যারিড কাপল। তো আমরা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আজকে সকাল 8:30 রওনা দিলাম, আমাদের গাড়ি ছেড়েছে 8:36। সো গুগল দেখালো 12:53, মানে 1টার দিকে খুলনায় পৌঁছে যাবে। আজ রাত 10টায় আমাদের শিপ ক্যাপার। সো সকালে আমরা রওনা দিলাম, দেখি বিকেলে হয়তো বা খুলনা শহরে একটু ঘুরবো। সো খুলনা শহরে আমার ফার্স্ট জার্নি, সো লেটস এনজয়। আমরা খুলনা যাওয়ার পথে শাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দিয়েছি। সোহাগ এখানে রিফ্রেশমেন্টের জন্য ব্রেক দিয়েছে 20 মিনিটের। তো এখান থেকে খুলনা যেতে 2 ঘন্টা লাগবে, 100 কিলোমিটার দূরে। মজাই আছে। চিকেন চিকেন বান নাকি মজাই লাগতেছে। যাত্রাপথে সোহাগ পরিবহন শাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দিয়েছিল, রিফ্রেশমেন্টের জন্য 15 থেকে 20 মিনিটের সময় দিয়েছিল। আমরা ফ্রেশ হলাম, সেখানে হালকা স্ন্যাক্স খেলাম। রেস্টুরেন্টের খাবারগুলো ভালোই লেগেছে। শাম্পেনরা বার্গার খেয়েছি, আমরা চিকেনের একটা বানের মতো যেন বলো এটা খেলাম, চা খেলাম, ভালোই লাগলো। শাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট থেকে খুলনার দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আরও 2 ঘন্টার মতো সময় লাগবে। 2024 সালের 21 ফেব্রুয়ারি বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি ছিল। মাঝের বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা 3 দিনের লম্বা ছুটি, কোথাও ঘুরে বেড়ানোর জন্য যথেষ্ট সময়। তবে আমি সচরাচর সরকারি ছুটির দিনগুলো এড়িয়ে যাই কোথাও ঘুরে বেড়ানোর জন্য, কারণ এই সময়ে প্রতিটি ভ্রমণ স্পটে ভ্রমণ পিপাসুদের এত উপচে পড়া ভিড় থাকে যে এই সময় ঘুরতে যাওয়া আর বিড়ম্বনার শিকার হওয়া একই কথা।
তবে যেহেতু এক একটি লঞ্চে নির্দিষ্ট সংখ্যক ভ্রমণকারীরা সুন্দরবন ভ্রমণ করেন, তাই সরকারি এই ছুটিতে সুন্দরবন ভ্রমণ করতে সাহস করেছিলাম। যেহেতু আমরা দুপুর 2টার মধ্যে খুলনা শহরে পৌঁছে গিয়েছিলাম এবং রাত 11টায় আমাদের সুন্দরবন ভ্রমণের লঞ্চ, তাই মাঝখানের এই সময়টা কিছুটা রিল্যাক্স হওয়া ও বিশ্রাম নেওয়ার জন্য দি গ্র্যান্ড প্ল্যাসিড হোটেলে 2টা রুম ভাড়া করেছিলাম। হোটেলটা বেশ ভালোই ছিল। একটা রেস্টুরেন্টে ক্ষুধার্ত মানুষ আমরা বসে আছি, ক্ষুধার্ত কিছু লোকজন। তোমাদের কি ক্ষুধা লাগছে খুব? একটু। হ্যাঁ, ও বেশি ক্ষুধা লাগে নাই, তাহলে ঠিক আছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম কি? রান্নাঘর। ভালোই আছে। আমরা স্পেশাল একটা হোমলি একটা রুমে ঢুকছি, আবার এসিও আছে এখানে। হ্যাঁ, এসির বাতাস খাচ্ছি আর খাবারের জন্য ক্ষুধার দবিতে অপেক্ষা করতেছি। খুলনা শহরে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা রান্নাঘর যে একটা রেস্টুরেন্ট, সেখানে দুপুরে খাবার খেলাম। পাঁচশা মাছ, ভেটকি, চুই ঝালের গরুর মাংস, ডাল, সবজি, ভর্তা, ভাজি, ভালোই লাগলো। এখন আমরা যাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘোরার জন্য। অ্যাকচুয়ালি হোটেলে চেক করলাম, কিংবা এখানে যা খোঁজখবর নিলাম, খুলনা শহরে ঘোরার মতো মানে ওই ধরনের স্পেসিফিক ভালো কোনো স্পট নেই। বাট বাদ বাকি আমরা একটু খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাই। আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, হয়তো বা ওখানে শহীদ মিনারে কোনো প্রোগ্রাম চলতে পারে, যাই দেখে আসি। খুলনা শহর থেকে খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন খুলনা বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগে প্রায় 10 থেকে 15 মিনিট। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কি জানেন বাংলাদেশের ছাত্র রাজনীতিমুক্ত একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? জি হ্যাঁ, ঠিকই বলেছেন, ছাত্র রাজনীতিমুক্ত একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম খুলনা বিশ্ববিদ্যালয়। ও, অনেকগুলো ফিস আছে তো। প্রায় 105 একর জায়গার উপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেশ সুন্দর সাজানো গোছানো।
রাস্তায় যদি তরতরে চাঁদ ফুল পাখি এমনকি নারী একাকার শব্দাবলী করে উচ্চারণ কেউ করবে না বাড়ির কখনো, কিন্তু কিছু শব্দকে করেছে বেআইন ওরা ভয়ানক বিস্ফোরক ভেবে। স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বার বার তৃপ্তি পেতে চায়। শহরের আনাচে কানাচে প্রতিটি রাস্তায় অলিতে গলিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এক শিক্ষার্থীর কবিতা আবৃত্তি শুনে মনটা ভরে গিয়েছিল। আহ, কি সুন্দর সুমধুর কণ্ঠে কবিতা আবৃত্তি! আর ক্যাম্পাসে প্রবেশমুখে নানা রঙের ফুলের সৌন্দর্যে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আগত সবাই বেশ বিমোহিত হচ্ছিল দেখেই বোঝা যাচ্ছিল। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই বেশ সুন্দর একটি বিকেল কাটিয়ে সন্ধ্যার দিকে আমরা শহরে ফিরে এসেছিলাম। একটি বেকারি থেকে চিপস, বিস্কুট, কেক, জুস সহ নানা ধরনের স্ন্যাক্স আইটেম কিনেছিলাম আমরা, তিন দিন জনবিচ্ছিন্নভাবে সুন্দরবন ভ্রমণের রসদ হিসেবে। খুলনা শহরের ময়লাপোতা মোড়ে বসে সান্ধ্যকালীন ফ্রেশ নদীর মাছের বাজার, খুবই বহুল পরিচিত এই সান্ধ্যকালীন মাছের বাজার। ঢাকাগামী অনেক যাত্রীরা এখান থেকে তাজা নদীর মাছ কিনে নিয়ে যায়। নানা রকম মাছ দেখতে দেখতে আমরা হোটেলের দিকে এগিয়ে গিয়েছিলাম। দি গ্র্যান্ড প্ল্যাসিড হোটেলের রুপটপে ছোট্ট একটা সুইমিং পুল রয়েছে। রুপটপ থেকে পুরো খুলনা শহরের রঙিন রাতের দৃশ্য ছিল মনোমুগ্ধকর। কি স্যার, টায়ার্ড নাকি? ম্যাডাম, কোথায় যাবেন আপনারা? ভাই কোথায় যাবেন? কি হয়, আপনি পিছনে গেল, দুর্বল নাকি আপনি? খেয়া পার। ওরা দিয়ে দিবে। এই ওটা ভাঙিয়ে দাও, ঠান্ডা হচ্ছে। কিতলো ভাই, কেমন হয়েছে তৈরি বাবু? ভালো। দানিয়া, আলহামদুলিল্লাহ। লঞ্চের খোলা ডেকে নদীর মাঝে রাতের খাবার খেতে বেশ ভালোই লাগছিল। ভিতরে ভিতরে বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল সুন্দরবন ভ্রমণের উত্তেজনায়। এটাকে আমরা পুষবো, পালে পুষে বড় করবো, এটা খাবো।